তো ওকে দর্শক বন্ধুরা, তো আমার পাশে দেখতে পাচ্ছেন এক ভাইকে, সেলিম ভাই, তো ওকে দর্শক বন্ধুরা আমার পাশে দেখতে পাচ্ছেন সেলিম ভাইকে। তো উনি একটি ক্যামেরা নিচ্ছেন, সেই আপনি আসছেন কোথা থেকে ভাই? আমি আসি কিশোরগঞ্জ থেকে। তো উনি কিশোরগঞ্জ থেকে আসছেন, তো উনি আমাদের কাছ থেকে ক্যামেরা নিচ্ছেন এবং আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন, আর আমাদের কাছ থেকে ক্যামেরা নিচ্ছেন এবং আরও ক্যামেরা নেবেন বলে আশা করা যাচ্ছে বা নিয়েই প্রতিনিয়ত লেনদেন করেন। কিশোরগঞ্জ থেকে যারা ক্যামেরা ট্যামেরা নেন তারা কিন্তু দেখছেন, যদি দেখে থাকেন এই ভিডিওটি তাহলে বুঝতেই পারছেন। তো কিশোরগঞ্জ ছাড়া দেশের বিভিন্ন প্রান্তের লোকজন কিন্তু আমাদের কাছ থেকে ক্যামেরা সংগ্রহ করে থাকে। তো ভাই, আপনি যে ক্যামেরাটা নিছেন বা আমাদের ক্যামেরাটা সার্ভিসটা কেমন যদি একটু বলতেন ভাই? না ভালো, সেই সার্ভিস যে আর কতদিন আগে থেকে আমাদের সাথে লেনদেন করছেন সেই বিষয়ে একটু যদি বলতেন ভাই। অনেক আগ থেকে ওই ব্যাপার, 3-4 বছর ওই ক্যামেরার সামনে একটু থাকায় একটু বলে দেন যে ভাই আমি 4 বছর ধরে তার সাথে মানে যোগাযোগ। তো উনি কিন্তু কিশোরগঞ্জে একটি স্টুডিও চালায়, তো সেখান থেকে শিমুল ভাই প্রতিনিয়ত আমাদের কাছ থেকে ক্যামেরা নেই বা সেল এক্সচেঞ্জের যে বিষয়টা আমরা রাখছি সেটা কিন্তু উনি করে। তো উনি আসছে এবং প্রতিনিয়ত আমাদের সাথে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজও আমাদের কাছ থেকে সংগ্রহ করে থাকে। তো কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় যারা আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন নিঃসন্দেহে, কোনো ধরনের সমস্যা ছাড়াই। আর শিমুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে ক্যামেরা বা অন্যান্য প্রোডাক্ট নেওয়ার জন্য। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আমরা এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে।